দেশের মধ্যে প্রথম নদীর তলার মেট্রো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই সার্ভিস, এবং তার জন্য সকাল 7টায় যখন থেকে যাত্রা সূচনা হবে তার আগে থেকেই দেখা যাচ্ছে এসপ্ল্যানেড স্টেশনে প্রচুর মানুষ ইতিমধ্যেই কাউন্টারে এসে পৌঁছেছেন, টোকেন সংগ্রহ করছেন, কিউআর কোড বেস টিকিট, এবং প্রথম যে মেট্রো সেটা সওয়ার হওয়ার জন্য তারা একেবারে তৈরি হচ্ছেন। দিদি, একটু জানতে চাইবো, আজকেই কোনো কাজে নাকি প্রথমবার এই গঙ্গাতলা মেট্রো? না না, প্রথমবার গঙ্গাতলা দিয়ে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছি, প্রথমবারই যাচ্ছি। মানে মেয়েকে ছাড়তে এসেছিলাম, তাই দেখলাম খুলে গেছে মেট্রো, তাই বললাম একবার ঘুরেই আসি। আজকে কি গঙ্গার নিচে মেট্রো চড়ার জন্য সকাল সকাল আসা? হ্যাঁ, সকাল সকাল মেট্রো চড়ার জন্য আসা। এখন কি মনে হচ্ছে? সকালবেলা আমাদের ঠাকুর করতে এসেছি, সে বাসে করে এখানে এসে 5:25 নাগাদ এখানে পৌঁছেছি, তারপর তৃতীয় যাচ্ছে আর কি। গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো যাবে, মেট্রো যাবে গঙ্গার যে উপরিতল তার থেকে 26 মিটার নিচ দিয়ে। সেই টানেলের অংশ নীল আলো দিয়ে সাজানো হয়েছে যাতে মানুষ বুঝতে পারেন তারা গঙ্গার নিচে যাচ্ছেন। গঙ্গার ইতিমধ্যে সেই মেট্রো দরজাও বন্ধ হয়ে গেছে, মেট্রো সবে মাত্র ছাড়লো বলে ততক্ষণ দু একজনের সঙ্গে কথা বলে নিই কতটা এক্সাইটেড। অ্যাকচুয়ালি এটা একটা ঐতিহাসিক ঘটনা, ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতার মধ্যে যে গঙ্গা নিচ দিয়ে মেট্রো আছে, যেটা লন্ডনে টেমস নদীর তলাতে আছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা ভারতীয় রেল এবং বলতে বলতে মেট্রো ছেড়ে দিয়েছে, একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সাধারণ দর্শক, সাধারণ যাত্রী, এবং তার মধ্যে গান বাজানো হচ্ছে, সবটা মিলিয়ে একেবারে মেট্রোর মধ্যে উৎসবের আবহ। আর এভাবেই গঙ্গার নিচে যাওয়ার জন্য প্রথম কমার্শিয়াল রান শুরু করলো কলকাতা মেট্রো। চারদিকে প্রবল উচ্ছ্বাস, তার কারণ এই মুহূর্তে গঙ্গার নিচেই রয়েছে মেট্রো। সেই জায়গাটাকে নীল আলো দিয়ে আলোকিত করা হয়েছে, টানেলটা তুমি দেখতে পাচ্ছ। যাত্রীরাও সেই মুহূর্ত কেউ ক্যামেরা বন্দি করছেন, কেউ দেখছেন, সবাই উচ্ছ্বসিত। এবং 520 মিটার রাস্তা এই মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাবে, সেই 520 মিটার অংশ এই মুহূর্তে আমরা পার করছি। স্পেশালি এটা ভেবে যে আমার বাবাই চালাচ্ছে ট্রেনটা, আমার বাবাই চালাচ্ছে লোকপাল। হ্যাঁ হ্যাঁ, এর জন্য খুবই প্রাউড মোমেন্ট প্লাস এক্সাইটেড আছি। আমারও খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে মেট্রো আন্ডার ওয়াটার চলছে। এটা ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন সেক্টরের জন্য একটা মাইলস্টোন, প্লাস অ্যাজ শি টোল্ড বাবা চালাচ্ছে, তো আরও ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ বোঝা যাচ্ছে বাবা চালাচ্ছেন মেট্রো, এবং তার সাক্ষী হতে মেয়েরাও সবার, এবং সবার প্রচুর সাধারণ যাত্রী। প্রথম দিন কেমন লাগলো গঙ্গার নিচের মেট্রো, সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে এত মানুষ আজকে সকাল সকাল মেট্রোটা সওয়ার। ফার্স্ট টাইম ট্রেভেল কর রহে হ্যায়, আপনে আপ সে তো জ্যাদা আচ্ছা লাগ রহা হ্যায় কি ভারত ইতনা উন্নতি কর রহা হ্যায় আজকাল, ইতনা জ্যাদা তক আ গয়া হ্যায় কি বন্দে ভারত এক্সপ্রেস ভি নিকলা, ইয়ে ভি আজ হো রহা, ইতনা আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা লাগ রহা হ্যায় মুঝে। অনেকেই কিন্তু খুব আনন্দিত, তার কারণ অনেকে আজকে তুমি যদি মেট্রোর চেহারাটা দেখো, এই মুহূর্তে সকাল 7:15 বেজেছে, এত ভিড় কিন্তু সচরাচর এত সকালে মেট্রোয়ে থাকে না। কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন, প্রথম দিন গঙ্গার নিচে সেই মেট্রো মানুষ উপভোগ করছেন, তার ফলে অফিস টাইমের মতো ভিড় হয়ে গিয়েছে সকাল থেকেই। ধর্মতলা থেকে এসপায়ারের দিক থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো কিন্তু তাই ছিল, গ্রিন লাইন এটিকে বলা হচ্ছে। এর আরও একটি বৈশিষ্ট্য, অরিজিনাল এর আগের যে ব্লু লাইন রয়েছে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ,
তার সঙ্গে জুড়ে যাচ্ছে মেট্রো। হাওড়া ময়দান থেকে কেউ এসে এসপ্ল্যানেডে মেট্রো স্টেশন চেঞ্জ করে মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে শুধু হেঁটে আর একটি মেট্রো ধরে একদিকে দক্ষিণেশ্বর একদিকে নিউ গড়িয়া অফিস যেতে পারবেন। সার্বিকভাবেই কলকাতার পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিন এবং মানুষ অনেকদিনই অপেক্ষা করছিলেন গঙ্গার নিচের মেট্রোর অভিজ্ঞতার সাক্ষী হতে। সেই উদ্বোধন গত সপ্তাহে হয়েছে, 6 তারিখ হয়েছে, তার 9 দিন পর আজকে যাত্রী পরিষেবা চালু হয়ে গেল এই মোগলপুর মেট্রো, দেশের প্রথমবার গঙ্গার নিচে বা নদীর নিচে মেট্রো। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।